রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে চিঠি লিখে নিজের জন্য পুরনো বাংলো, গাড়ি এবং নিরাপত্তা রক্ষীদের চেয়ে দাবি জানিয়েছেন সর্বহারার নেতা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এ কেমন সর্বহারার সরকার? মানুষ চায় ত্রিপুরা রাজ্যের উন্নয়ন, মানুষ চায় এই রাজ্যে শান্তি কায়েম হোক, মানুষ চায় ত্রিপুরায় নিরাপদে বসবাস করতে। ঠান্ডা ঘরে বসে প্রেস বিবৃতি দিয়েছে বামফ্রন্টের নেতারা। গরিবের কল্যাণে, রাজ্যের উন্নয়নে কোনো কাজ করেনি তারা, তাই দুর্নীতির বিরুদ্ধে একজোট প্রতিবাদ জানিয়ে রাজ্যবাসী আজ তাদের ত্যাগ করে বিজেপিকে গ্রহণ করেছে। দলীয় এক যোগদান সভায় যোগ দিয়ে রাজ্যের পূর্বতন সুবিধাবাদী বাম সরকারের বিরুদ্ধে রবিবার এভাবেই ক্ষোভ উগরে দিলেন ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। সাত রামনগর মণ্ডলের উদ্যোগে রাজধানীর অ্যাডভাইজার চৌমুহনীতে আয়োজিত এদিন যোগদান সভা থেকে ভোটারদের উদ্দেশ্যে বলিষ্ঠ বার্তা দিয়েছেন তিনি। মাননীয় বিধায়কের সুরজিতের নেতৃত্বে প্রায় 650 ভোটার আজকে যোগদান করছেন। আমাদের বিধায়ক মহোদয় বলছেন যে আগামী আরো এক দুই দিনের মধ্যে আরো 2000 ভোটার অপেক্ষা করছে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার জন্য মাননীয় সুরজিৎ দত্তের নেতৃত্বে। মানুষ চায় ত্রিপুরা রাজ্যে উন্নয়ন, মানুষ চায় এই রাজ্যের শান্তি কায়েম হোক, মানুষ চায় এই রাজ্যের মানুষ চায় নিরাপদে যাতে তারা এই ত্রিপুরা রাজ্যে বসবাস করতে পারে। আমরা দেখেছি 25 বছরে কমিউনিস্টের শাসনে গরিবের সরকার, গরিবের সরকার স্লোগান দিয়ে গরিবদের কিভাবে শোষণ করা যায় তার মন্ত্র করেছে। জিজ্ঞেস করবেন আজকে হয়তো অনেক ভোটার এই কমিউনিস্ট পার্টি থেকে আমাদের পার্টিতে যোগদান করছে। আর নেতাদেরকে জিজ্ঞেস করবেন ঠান্ডা ঘরে বসে এখন খালি প্রেস বিবৃতি দেয়, প্রেস মিট করে খাদ্য নাই, বস্ত্র নাই। জিজ্ঞেস করছি যে আপনারা তো সর্বহারার সরকার, আপনাদের নেতা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, উনি তো আমাদের মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন যে আমাকে, আমি যেই বাংলাতে থাকি সেই বাংলাটা আমাকে দিতে হবে, আমি যেই গাড়িটা ব্যবহার করতাম সরকারি গাড়ি সেটা আমাকে দিতে হবে, আমি যেই সিকিউরিটি পেতাম সেই সিকিউরিটি দিতে হবে। সর্বহারা নেতার সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রীকে চিঠি লিখছেন। সাত রামনগর মণ্ডলের উদ্যোগে আয়োজিত এদিনে যোগদান সভায় বামফ্রন্ট এবং কংগ্রেস দল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিলেন রাজধানীর মোট 650 জন ভোটার। আগামী দিনে আরো 2000 ভোটার দলে যোগ দিতে চলেছে বলে এদিন জানান প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।